যদি আপনি শুদ্ধ ভারতীয় হয়ে থাকেন তাহলে আপনার এই ভিডিওটি অবশ্যই দেখা উচিত, কারণ আবিষ্কার এমন একটা জিনিস যেটা ভারতে বসবাস করা প্রত্যেকটা মানুষের রক্তে আছে। গোসল করা থেকে ধোয়া, খাওয়া থেকে রান্না করা, হাঁটা থেকে দৌড়ানো পর্যন্ত এখানে থাকা প্রত্যেকটা জিনিসে আবিষ্কার ঢুকিয়ে দেয়। আপনার লজ্জা হওয়া উচিত যদি আপনি ভারতীয় হয়েও আবিষ্কার করতে না পারেন। যদি আপনি আবিষ্কার করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটি আপনাকে এমন সব ভারতীয় আবিষ্কারের কথা বলবে বা এমন সব আবিষ্কার দেখাতে যাচ্ছি যেগুলো দেখে আপনার ভেতরেও আবিষ্কারের পোকা কামড়াতে থাকবে। আর হ্যাঁ, নিজের সাথে পেট ব্যথার ওষুধ অবশ্যই নেবেন, কারণ আবিষ্কারের এই ছবিগুলো দেখে আজকে আপনার হাসতে হাসতে পেট ব্যথা হতে চলেছে। তো তৈরি হয়ে যান পুরো ভিডিওটি দেখার জন্য। ভুট্টা খাওয়া হয়তো সবারই পছন্দ, কিন্তু আফসোস এগুলোর দানা হাত দিয়ে খোলা খুবই মুশকিল হয়। আর তাতে কি হয়েছে, এখন আপনি আবিষ্কারক ভাই সাহেবের সঙ্গে পরিচিত হন। ভাই সাহেব এটার আবিষ্কার করতে একটি মেশিন বানিয়েছে, আর এই আবিষ্কারটি করার জন্য আপনাকে শুধু এটুকুই করতে হবে যে একটি ফাঁপা পাইপ নিতে হবে, ওটাতে 5 থেকে 6টি স্ক্রু ফিট করতে হবে, আর তারপর একদিক দিয়ে ভুট্টা ঢোকাও আর অন্যদিক দিয়ে দানা বের করো। হয়তো রাহুল গান্ধী হলে এখান থেকে স্বর্ণ বের করে নিতেন। ऐसी मशीन लगाऊंगा इस साइड से आलू घुसेगा उस साइड से सोना निकलेगा। এক মিনিট দাঁড়ান তো, এখন আপনি এই ভাই সাহেবকে দেখুন। ভুট্টাকে এটার চাকায় টাচ করিয়ে দেখুন তো ভাই, এটাই হলো ভারত। আসলে এটাই হলো ভারত। যদি আবিষ্কার করা কোনো অলিম্পিক খেলা হতো তাহলে আমার মনে হয় ভারতেতে 250-300 গোল্ড মেডেল অবশ্যই জিতত। এটা তো কিছুই না, সামনে আরো বিভিন্ন আজব আবিষ্কার দেখে আপনি বলবেন ও মাই গড। আজও ভারতে এমন কিছু গ্রাম আছে যেখানে টিভি পৌঁছাতে পারেনি। ওইখানে লোকেরা ভাড়া করে প্রজেক্টর আনে আর নিজেদের মনোরঞ্জন করে, কিন্তু প্রজেক্টরে ফিল্ম দেখার জন্য সাদা পর্দার প্রয়োজন হয়। কিন্তু কি করার ভাই, সব সাদা পর্দা ময়লা হয়ে গিয়েছে। আরে ভাই, তাতে কি হয়েছে, আমাদের সাদা রঙের গাভি কখন আর কাজে লাগবে? আর গাভি কি শুধু দুধ দেওয়ার জন্য নাকি, প্রয়োজন হলে এটাতে প্রজেক্টর দিয়ে ফিল্মও দেখা যায়। এক মিনিট একটু এদিকে দেখুন, অনেক মজার না? পেঁয়াজ কাটা কত কঠিন কাজ, তাই না? না না, একদম কঠিন কাজ নয়। আসলে পেঁয়াজ কাটার সময় পেঁয়াজ এত চিৎকার করে আর কান্না করে যে আমাদের চোখের পানি চলে আসে। হয়তো আপনারও চোখের পানি চলে আসে। তবে আপনি আবিষ্কারক আন্টিকে একটু দেখুন আর ওনার কাছ থেকে কিছু শিখুন। আন্টি পেঁয়াজ কাটার সময় চোখের পানি না আসার জন্য একটি গজব আবিষ্কার করেছে আর নিজের স্বামীর হেলমেট মাথায় লাগিয়ে নিয়েছে। এখন আপনি সকাল থেকে রাত পর্যন্ত টানা পেঁয়াজ কাটতে থাকুন, 1 কেজি 2 কেজি 5 কেজি যত বেশি, আপনার এক ফোঁটাও চোখে পানি বের হবে না। ইতনে তেজস্বী লোক হ্যায় আমারে পাস, জিতনে শানদার বিচার রাখতে হ্যায়। করোনা পুরো পৃথিবীকে অস্থির করে রেখে দিয়েছে। একদিকে আমাদের ডক্টর যারা করোনা থেকে বাঁচার জন্য পিপি কিট পরে নেন, নিজের শরীরকে পা থেকে মাথা পর্যন্ত ঢেকে নেন, কিন্তু সাধারণ মানুষ কি করে, ওরা তো শুধুই মাস্ক পরতে পারে। কিন্তু এই ভাই সাহেবের আবিষ্কার দেখুন, ভাইয়া দামি পিপি কিট পরে আর বাইক চালাতে পারবেন না। তো ভাই সাহেব এই ট্রান্সপারেন্ট পলিথিনের সাহায্যে এমন একটি পিপি কিট বানিয়েছে যা পুরো বাইকটিকে পরিয়ে দিয়েছে। এখন সামনের আবিষ্কার দেখে আপনি বলবেন ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো ভাই। টাকা একদিকে আর শখ একদিকে, কিন্তু কিছু শখ এমন হয় যেগুলো পূরণ করার জন্য অনেক টাকার প্রয়োজন হয়। বেশিরভাগ বাইকের শৌখিন মানুষ তো লাখ টাকা খরচ করে বাইক নেয়, কিন্তু ওদের কি করার যাদের কাছে এত বেশি টাকা নেই? না না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি একটু এই আবিষ্কারক ভাইয়ের সঙ্গে পরিচিত হন। ভাই সাহেব নিজের সাইকেলকে ভাঙারির দোকান থেকে বাইকের কিছু পার্টস কিনে সাইকেলে লাগিয়ে বাইকের মতো করে লুক দিয়ে দিয়েছে। একটা মজার কথা বলবো, যদি আপনি 1 লাখ টাকার বাইক নিয়ে রাস্তায় নামেন হয়তো এটাকে কেউই দেখবে না, কিন্তু এই আবিষ্কারী বাইকটি নিয়ে কেউ যদি রাস্তায় বের হয় তাহলে দেখবেন সবার নজরে এই বাইকে আটকে গেছে। বলতে পারেন যে আপনার মাঝে একটা হিরো হিরো ফিল আসবে। আরে আরে, যাওয়ার আগে আপনি এই ছবিটা দেখুন। এই ভাই সাহেবের বাইক না বরং গাড়ি চাই, তাই উনি সাইকেলকেই গাড়ির মজা নেয়ার জন্য আবিষ্কার করে নিয়েছেন। দেখো ইয়ার, একটা কথা কান খুলে শুনে নাও,
কারির স্বপ্ন শুধু ধনীরাই দেখে না, গরিবরাও দেখে, তাদেরও সফর করার ইচ্ছা হয়। আর গরিব বলে কি এরা এদের শখকে মেরে ফেলবে? তো এই যে দেখুন গ্রামেরই আঙ্কেলের আবিষ্কার। আঙ্কেল প্রথমে একটি ভাঙারির দোকানে যায় আর ভাঙা গাড়ির পার্ট কিনে আনে। এখন এত বেশি টাকা খরচ করে ইঞ্জিন কেনার কি দরকার, যেখানে ওনার কাছে বুল্লা নামের একটি ষাঁড় আছে। এখন সামনে এত ভয়ঙ্কর হর্স পাওয়ার ইঞ্জিন আর পেছনে এই আঙ্কেলের মার্সিডিজ ব্যান্স। আপনি দিল্লি চলে যান আর যে কোনো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আপনার গার্লফ্রেন্ডকে ফোন করে 2 মিনিট কথা বলুন। পরের মুহূর্তেই একটি বাইকওয়ালা আসবে আর আপনার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাবে। আসলে দিল্লিতে অনেক বেকার লোকদের এই চাকরি দেওয়া হয়েছে। রাস্তায় চলা কোনো মানুষ যদি ফোনে কথা বলে তাহলে ওনার মোবাইলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাও। কিন্তু এই আবিষ্কারক ভাইয়াকে দেখতে এমন মনে হচ্ছে যে উনি অনেক নিষ্পাপ ছেলের চাকরি খেয়ে দেবেন। আপনি বলুন এই আবিষ্কারক ভাইয়ের মোবাইল কেউ ছিনিয়ে নেবে, ছিনিয়ে নিতে পারবে কি? ভাইয়া মোবাইলের পিছনে রিং এর ব্যবহার কত ভালোভাবে করেছে, তাই না? ক্যা সোচ হ্যায় রে তেরি, মাননা পড়েগা। এক ভাই সাহেব গত মাসেই 2000 টাকা খরচ করে একজোড়া জুতো কিনেছেন। দোকানদার বলেছিল যে 6 মাস টিকবে আর 1 মাসই শেষ হয়ে গেছে। ভাই সাহেবের মাথায় খুব রাগ উঠে গেল আর ওনার মাথায় আবিষ্কারের পোকা কামড়াতে লাগলো। আর তারপর যখন ওনার মাথা থেকে এই আবিষ্কারের পোকা বের হলো, তো দেখুন ভাই সাহেব কেমন জুতা মানিয়ে ফেলেছেন। ভাই, এটাই হলো আসল ভারত। এই আবিষ্কারক ভাই সাহেব এমন জুতা বানিয়েছে যেগুলো এখন সামনে 100 বছরের গ্যারান্টির সঙ্গে চলবে। আরো একটা কথা, এই জুতোগুলো 1000 টাকার নয়, এগুলো বানানোর জন্য শুধুমাত্র 150 টাকা খরচ হয়েছে। দেখুন আসল ধনী বিরাট কোহলি আর বীরেন্দ্র যারা ম্যাচ খেলে তারা যাতে বেইমানি না করতে পারে এই জন্য শত শত ক্যামেরা লাগানো থাকে, 8-10 জন আম্পায়ার থাকে। কিন্তু আমাদের গলিতে যে ক্রিকেট হয় না ভাই, সেখানে মানুষ খুবই বেইমানি করে। তখন আমাদের মহল্লার চিন্টুর মাথা কাজ করে, সে নিজের বাবার মাল্টিমিডিয়া মোবাইল এনে একটি আবিষ্কার করে নেয়। এখন চিন্টুর বাবার মাল্টিমিডিয়া মোবাইল গলির ক্রিকেট ম্যাচের 3rd আম্পায়ার হয়ে গেছে। আপনারা কখনো ভেবেছিলেন এমন আবিষ্কারের কথা? দেখো একটা কথা বলে দিই, এটা ভারত। এখানে খাবার থাকুক বা না থাকুক, থাকার জায়গা থাকুক না থাকুক, কিন্তু শো অফ অবশ্যই থাকবে। আসলে ভিডিওতে যে আন্টিকে দেখছেন ওনার মতো যদি শো অফ না করে তাহলে সমাজে অনেক বিজ্জতি হয়ে যাবে। আরে কেনা কে চাইতে হো, করোনা সময় চলছে, সবাই বলে মাস্ক লাগাও মাস্ক লাগাও, কিন্তু কেউই ভাবে না যে এতে গহনা পড়তে কত সমস্যা হচ্ছে। দেখুন একটু ভাইয়া, একটা কথা কান খুলে শুনে নাও, আমি এই আবিষ্কারটির একদম পরামর্শ দিচ্ছি না। আচ্ছা 1 মিনিট, দেখুন এই ঘড়িটি অনেক বেশি দামি ছিল আর কাঁচের ছিল, পড়ে গেল আর ভেঙে গেল, তো কি করবে, ফেলে দেবে? তেজস্বী লোক হ্যায় আমার পাস, কিতনে শানদার বিচার রাখতে হ্যায়। ভাইয়া এই মানুষগুলো ভারতে বসবাস করা মানুষ, এখানে মানুষ ছেঁড়া আন্ডারওয়্যার ফেলে না, আর এটা তো দামি ঘড়ি ছিল। ভাই করোনা আসার পর পুরো পৃথিবী পরেশান হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের নিজের আলাদা সমস্যাও আছে। কেউ চাকরিতে যেতে পারছে না, কেউ স্কুলে যেতে পারছে না, কেউ টাকা উপার্জন করতে পারছে না, কিন্তু কেউ এটা ভাবে না যে মাস্ক পরার পর এই মানুষের কত সমস্যা হবে। যারা দিনে গাঁজার সিগারেট টানত, যাই হোক আঙ্কেল এটা বুঝতে পেরেছিলেন। আর আঙ্কেল কি গজব আবিষ্কার করে নিয়েছেন। আঙ্কেল প্রথমে টায়ারের টিউবকে কাটলেন আর এটাকে মাস্কের আকার করে দিলেন, আর টিউবে যেভাবে হাওয়া ভরা হয় এখন আঙ্কেল এখানে সিগারেট আটকে টানতে থাকেন। ক্যা সোচ হ্যায় রে তেরি, মাননা পড়েগা। ভিডিও দেখে মজা নিন, কিন্তু এমনটা কখনো ট্রাই করবেন না, কেননা সিগারেট খেলে ক্যান্সার হয়, জানেন তো। করোনা ভাইরাসের পর গরিবি চরম সীমানায় পৌঁছে গেছে, সবাই 5 টাকা খরচ করতেও চিন্তা করে। এই কারণে এই আবিষ্কারক আঙ্কেল টুথব্রাশ রাখার স্ট্যান্ডের পেছনে 10 টাকা খরচ করার পরিবর্তে এটা ভেবেছে যে ভাই গত মাসে যে একটা জিন্স ছিঁড়ে গেছিল ওটা কখন ব্যবহৃত হবে, ওটার ব্যবহার এখন করা হবে আর ওই ছেঁড়া জিন্সের পকেটে টুথপেস্ট আটকে রাখা হবে।
দেখুন এখন আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি এটা একটি নিষ্পাপ আবিষ্কার। এটা অন্য কেউ নয় বরং আমাদের দেশেই থাকা গ্রামের বাচ্চারা বানিয়েছে। আসলে টিভিতে যখন বাচ্চাগুলো কাউকে স্কেটিং করতে দেখে তাদেরও মন চায় পায়ে চাকা লাগিয়ে খুব দ্রুত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে। কিন্তু ওদের কাছে এত টাকা ছিল না, তাই তারা নিজেদের আবিষ্কারের নিষ্পাপ ব্যবহার করছে। আর এই বাচ্চাগুলো নিজের জুতোয় ছোট ছোট চাকা লাগিয়ে সুন্দর স্কেটিং বানিয়ে নিয়েছে। মজা আয়া। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहिए। सुप्रिय दर्शक, ये ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের এই ভিডিও সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আমাদের অন্য ভিডিওগুলোও দেখুন। ভালো লাগলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। এতে করে আমাদের সব ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।